রাজধানীর আইডিয়াল কমার্স কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজধানীর তেজগাঁও গ্রিন রোড আইডিয়াল কমার্স কলেজে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। এছাড়া কলেজের চেয়ারম্যান ডক্টর হালিম পাটোয়ারি সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।